নমস্কার বন্ধুরা, মোহিনীস কিচেন নিয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি নতুন স্বাদের একটা গজা রেসিপি। নর্মালি মেলাতে গেলে আমরা যে গজা খেয়ে থাকি সেটা ময়দার তৈরি হয়, তবে আজকে যে গজা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সেটা আটার তৈরি। আটা দিয়ে খুব সহজেই একদম পারফেক্টভাবে খাস্তা মিষ্টি গজা তৈরি করার জন্য কড়াইয়ের মধ্যে 1/4 কাপ তেল নিয়েছি, তার মধ্যে নিয়ে নিলাম 1 চামচ ঘি। সবটাকে ভালোভাবে গরম করে নেব। এবার ফ্লেমটাকে মিডিয়ামে করে এর মধ্যে নিয়ে নেব 2 কাপ আটা। বাড়িতে রুটি তৈরি করার জন্য যে আটা ব্যবহার করা হয় সেই আটাই এখানে ব্যবহার করেছি। ময়দা দিয়ে গজা তৈরি করার জন্য ময়দাটাকে ভাজার প্রয়োজন হয় না, ময়দার সাথে তেলটাকে নর্মালভাবে মিশিয়ে নিলেই চলে। তবে আটা দিয়ে গজা যদি ওরকমভাবে তৈরি করা হয় তাহলে খুব একটা খাস্তা হয় না, তাই এইভাবে ভেজে পর যদি তৈরি করা হয় তাহলে বেশ খাস্তা হয়। প্রায় 2-3 মিনিট ভেজে নেওয়ার পরে এর মধ্যে নিয়ে নেব 1/4 চামচ লবণ। সবটাকে আবারও মিশিয়ে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব আরো কিছুক্ষণ। গজা তৈরিতে পুরোটা প্রায় তেল দিয়ে করলেও সামান্য পরিমাণে ঘি ব্যবহার করেছি, কারণ ঘিয়ের গন্ধ গজার মধ্যে ভালো লাগে। তবে আপনারা চাইলে অর্ধেক ঘি আর অর্ধেক তেল বা পুরোটাই ঘি দিয়ে তৈরি করতে পারেন। আবারও প্রায় 3-4 মিনিট ভেজে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। আর গ্যাসের ফ্লেম অফ করার পরেও কিন্তু একটু নাড়াচাড়া করে নিতে হবে, কারণ এখন কড়াইটা গরম রয়েছে আর নিচের আটাটা পুড়ে যাওয়ার চান্স আছে, তাই মাঝে মধ্যে 1-2 বার নাড়াচাড়া করে এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। আটাটাকে ঠান্ডা করে নেওয়ার পরে হাতে এরকম ভাবে নিলে দেখুন বাইনটা বেশ শক্ত হচ্ছে, মানে তেলের পরিমাণটা একদম পারফেক্ট হয়েছে। এবার অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারে থাকা জল দিয়ে আটাটাকে মেখে নেব। খাস্তা গজা তৈরি করার জন্য আটা মাখাটা একটু শক্ত হবে, তাই কম কম করে জল বারে বারে দিয়ে আটাটাকে শক্ত করে মেখে নেব। তেল ও আটার পরিমাণ ঠিকভাবে নিয়ে যদি একটু ভেজে পর গজা তৈরি করা হয় তাহলে আটার গজাও বেশ খাস্তা হয়, আর এই গজা তৈরি করে আপনারা 10 থেকে 12 দিন স্টোর করে রাখতে পারবেন, তাই অবশ্যই এই প্রসেসে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। একটু সময় নিয়ে হাত দিয়ে ঠেসে ঠেসে আটাটাকে মেখে নিয়েছি, আর আশা করি দেখে বুঝতে পারছেন যে কিরকম শক্ত হয়েছে মাখাটা। এবারে এই আটা মাখা থেকে 3টা লেচির মতো করে নেব। আর আটা মাখাটা পারফেক্ট হলে এইরকম যেন ভেঙে যাচ্ছে সেরকম ভাবেই আলাদা হয়ে যাবে। প্রত্যেকটা লেচিকে গোল গোল করে নেব। এদিকে চাকতি ও বেলনাতে সামান্য পরিমাণে ঘি গুলিয়ে নিয়েছি, একটা একটা লেচি এর মধ্যে নিয়ে বেলে নেব। তবে লুচি বা রুটি তৈরি করার জন্য যেভাবে বেলা হয় সেভাবে এটা বেলা যাবে না। আটা মাখাটা খুবই শক্ত, তার জন্য একবার করে হাত দিয়ে চাপ দিয়ে চাপ দিয়ে তারপর বেলনার সাহায্যে একটু বেলে নিয়ে আবার হাত দিয়ে চাপ দিয়ে ভালোভাবে একটা শেপের মতো করে বেলনার সাহায্যে বেলে চারকোনা করে করে নেব। এটা সেরকম ভাবে বলার কিছুই নেই, আশা করি ভিডিও দেখে আপনারা বুঝতে পারছেন। চারকোনা করে করে নিয়েছি যতটা করা সম্ভব। এবার এটাকে কেটে নেব। প্রথমে সাইডগুলোকে কেটে নিয়ে এগুলোকে তুলে আলাদাভাবে রেখে দেব। এবার বাকি যে চারকোনা শেপের এটা পড়ে রইল এটাকে 3টা ভাগে ভাগ করে নেব। এবার এর থেকে ছোট ছোট গজার আকারে কেটে নেব। আটা দিয়ে তৈরি এই গজা খুব মোটা হলে ভালো হয় না, দেখুন বেড়ে নেওয়ার পরে ঠিক এরকম ভাবে একটা আঙুলের মতোই মোটা রাখবেন, তারপর একটু সরু সরু করে কেটে নেবেন। এটা করে খাস্তা হবে আর খেতেও ভালো লাগবে, চাইলে আরো ছোট করে কেটে ছোট ছোট গজার আকারে করে নিতে পারেন। কেটে নিয়েছি সবটাকে, দেখুন একটা একটা ঠিক এরকম সাইজে করেছি। এবার এগুলোকে তুলে একটা থালার মধ্যে নিয়ে নেব। বাকি যে 2টো লেচি রয়েছে সেটা থেকেও সেম ভাবে কেটে নেব। তেলটাকে খুব ভালোভাবে গরম করে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এক একে গজাগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। 3টা লেচির জন্য 3 বারে গজাগুলো ভেজে নেব। একবারে খুব বেশি গজা তেলের মধ্যে দেবেন না। গজাগুলো তেলে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করবেন না, কিছুক্ষণ হয়ে যাওয়ার পরে নাড়াচাড়া করবেন। সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করলে গজাগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। দেখুন এবার গজাগুলোকে একটু উল্টে পাল্টে নেব।
এই গজাগুলোকে বেলার সময় কোনোরকম লেয়ার তৈরি করার দরকার নেই, ভাজার পরে নিজের থেকে লেয়ার তৈরি হয়ে যাবে। দেখুন এখনই খুব সুন্দরভাবে লেয়ারগুলো বোঝা যাচ্ছে। ফ্লেমটাকে হাইতে করবেন না, তাহলে হয়তো গজার বাইরেটা লালচে হয়ে যাবে কিন্তু ভেতর অবধি ঠিক মতো করে ভাজা হবে না। ঠিক মতো ভাজা না হলে গজা খাস্তাও হবে না আর বেশি দিন সংরক্ষণ করে রাখা যাবে না। গজাগুলোকে লালচে করে ভেজে নিয়েছি, এবার এগুলোকে তুলে নেব। দেখতেই পাচ্ছেন আশা করি যে কীরকম খাস্তা হয়েছে। গজাগুলোকে তুলে নেওয়ার পরে বাকি যেগুলো কেটে রেখেছি সেগুলোকেও ভেজে নেব। যতটুকু আটা ব্যবহার করেছিলাম সেই থেকে মোট এতগুলোই গজা তৈরি হয়েছে। সব গজাগুলোকে ভেজে তুলে নেওয়ার পরে এগুলোকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। এবার এগুলোতে চিনির কোটিং করার জন্য কড়াইয়ের মধ্যে 1/4 কাপ চিনি নিয়ে নেব। এর সাথে 3 থেকে 4 চামচ জল নেব। জলটা কিন্তু খুব বেশি পরিমাণে ব্যবহার করবেন না, বেশি পরিমাণে ব্যবহার করলে জলটা ফুটিয়ে কমিয়ে নিতে আরো বেশি সময় লাগবে। এর মধ্যে সামান্য একটু এলাচ গুঁড়ো নিয়ে নিলাম, এতে করে ফ্লেভারটা ভালো আসে। এবার নাড়াচাড়া করে চিনিটাকে গলিয়ে নেব আর ফ্লেমটাকে এখন মিডিয়ামে রাখবেন। চিনিটা ভালোভাবে গলে যাওয়ার পরে ফ্লেমটাকে লোতে করে পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়া গজাগুলোকে এর মধ্যে নিয়ে নেব। এবার হালকা হাতে নাড়াচাড়া করে গজার গায়ে চিনির মিশ্রণটা লাগিয়ে নেব। চিনির শিরার সাথে পুরোটাকে একবার মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব, তারপর নাড়াচাড়া করে যাব। কিছুক্ষণ নাড়াচাড়া করে যাওয়ার পরে দেখতে পাবেন যে চিনির শিরাটা সাদা সাদা হয়ে গজার গায়ে ঠিক এরকম ভাবে বসে যাচ্ছে। 2-3 মিনিট নাড়াচাড়া করতে করতে যত ঠান্ডা হবে কোটিংটা তত ভালোভাবে বোঝা যাবে। এই গজাগুলোকে পুরোপুরি ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পরে যে কোনো একটা এয়ার টাইট কন্টেনারে রেখে 10 থেকে 12 দিন অবধি স্টোর করতে পারেন। আটা দিয়ে তৈরি এই গজা যেরকম খাস্তা হয় সেরকম খেতেও দুর্দান্ত, তাই বাড়িতে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করবেন। রেসিপিটা যদি আপনাদের আজ ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক কমেন্টে শেয়ার করবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।